আজকে এলো চার নম্বর ইজরা কয় নম্বর ইজরা চার নম্বর ইজরা চার নম্বর ইজরা কি দ্বারা শুরু প্রথম লভ জে মুফরাত লভ এ মুফর লভ জে মুফরাত লভ এ মুফর লভর তো কী শব্দ লব জর্ত কি শব্দ লব জর্ত কি শব্দ আর মুফরাদ মানে কি মুফরাদ মানে কি লবস মানে কি মুফরাদ মানে তাহলে একক শব্দ লব যে মুফরাদ কয় প্রকার তিন প্রকার লব যে মুফরাদ কয় 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 প্রকার কয় প্রকার ইসিম ফেআইল হারফ ইসিম

নির্দিষ্ট হলে মারেফা নির্দিষ্ট হলে মারেফা অনির্দিষ্ট হলে নাকেরা নির্দিষ্ট হলে মারেফা অনির্দিষ্ট হলে নাকেরা কিতা বুন নির্দিষ্ট না অনির্দিষ্ট অনির্দিষ্ট যদি আমি বলি আল কিতাব আল কিতাব হলে কী হবে নির্দিষ্ট আচ্ছা কুরসিউন ইউনর তো কি চেয়ার চেয়ার ঠিক আছে আল কুরসিউ চেয়ারটি তাহলে কুরসিউন কুরসিউন এটা শব্দটা কী হয়েছে অনির্দিষ্ট অনির্দিষ্ট নাকেরা আল কুরসিউ কী মারেফা কলাম এটা কি নাকেরা না তো এটা কি নাকেরা আল কলামু মারেফা আল কলামু মারেফা আল কলামু কি মা তাহলে আমরা বুঝেছি এই মারেফা নাকে মারেফা না আজকে খুব সুন্দর একটা আলোচনা সহজ আলোচনা কিন্তু এই মারেফা কি শিখতে হবে আমাদেরকে মারেফা রেফা কয় মারে ফা কয় প্রকার 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 মারেফা বুঝেন নির্দিষ্ট মারেফা মানে কি নির্দিষ্ট মারেফা কত প্রকার

চার নাম্বার আজ মায়ে চার নাম্বার চার নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার মোয়ারভ বিলা পাঁচ পাঁচ নম্বর পাঁচ নাম্বার মানে আলিফলাম দ্বারা নির্দিষ্ট যেমন আল হামদু আল তিতাবু আলকুর্সু আলিফলাম যুগ হলে এটা কি হবে মারেফা এরপরে ছয় নম্বর মুজাফিল মারেফা ছয় নম্বর অর্থাৎ নাকেরা শব্দকে যদি মারেফার দিকে জাপত করা হয় তাহলে নাকেরা শব্দটা কি হয়ে যায় মারেফা হয়ে যায় ছয় নম্বর মুজাফ ইলাল মারেফা ছয় নম্বর সাত নম্বর মোয়ারবিন দা সাত নম্বর সাত নম্বর বলেন মুজমারাত আলাম মুজমারাত আলাম আসমায়ে ইশারা আসমায়ে মসুলা আসমায়ে ইশারা আসমায়ে মসুলা মুজাফিল আল মারিফা মুরাব্বিন নেদা মুরাব্বিল মারিফা মুরাব্বিন এখানের মধ্যে মারিফা মারিফা মানে কি নির্দিষ্ট মারিফা মানে কি নির্দিষ্ট মারিফা মানে কি নির্দিষ্ট আচ্ছা মারিফা অর্থ কি নির্দিষ্ট আর নির্দিষ্টটা কয় প্রকার সাত প্রকার নির্দিষ্টতা কই প্রকার এই সাত প্রকার ছাড়া আপনারা যা পাবেন তা না কেরা সহজ না কঠিন এই সাত প্রকারের ভিতরেই অনেক কিছু রয়েছে দেখতেছেন সাত প্রকার খুব সহজ মুখস্থ করে নিছি মুজ মারাতের ভিতরে কয় প্রকার আছে জমির পাঁচ প্রকার জমির কয়টি সত্তরটি জমিরকে কয় ভাগে ভাগ করা হয়েছে কি কি মাঝুরে মুতাসীল জমিরে মাঝুরে মুতাসী এই মুঠ কত প্রকার রইল বাস কত গে চলে গেছে আলোচনা গতকালকে কথা বুঝেছেন গতকালকে কি হয়েছে আলোচনা গুজার গিয়া গুজার গিয়া মানে কি গুজার গিয়া ফার্সি শব্দ মানে চলে গিয়েছে অতিবাহিত হয়েছে চলিয়ে ভাই চলিয়ে বুহারি ছেড়ে মানে মধ্যে আমসব যখন পড়াইতেন চলিয়ে ভাই চলিয়ে ঠিক আছে তফসিম ব্যাখ্যা করতেছেন গুজার গিয়া গুজার গিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা বুঝেছেন সে সবই অনেক আল্লাহ কথা বুঝতেছেন যখন দর্শে বসতেন বুঝা যায় এই বৃদ্ধ পর এসেছেন বুখারি শরীফের দর্শ দিতেন অনেক সুন্দরভাবে দিতেন নজিরবিহীন এখন নাই উনি এখন আমরা বুঝতেছি উনি কি ছিলেন কথা বুঝতেছেন বাবু নগরি এখন নাই এখন বোঝা যায় কী ছিলেন ওনারা ঠিক আছে ওনাদের মতো ওইতে ওইলে সাধনা লাগবে ঠিক আছে আমরা যেভাবে গুনের কাজ করি ওয়া সম্ভব না তারা গুণাকে বিসর্জন দিয়েছে রাত্রে তিনটার সময় গিয়ে দেখতাম আহমদি সাহাব্দুল খানকার মধ্যে বৃদ্ধ বয়সে ওইটা জিকির করতেছেন আল্লাহ অকবর আজীব সবাই ওবাক তিনটার দিকে কিরে শোনা যায় যে আহমদুল খান খানকা থেকে আসতেছে আওয়াজ যে নিজে পরিচালনা করতেছেন এই বৃদ্ধ বয়সে দুই হাজার পনেরো সালের কথা বলতেছি পনেরো সালে আমি তাও হারিস পড়েছি আল্লাহ হকবর বাবুদি ওড়ে সব রাত্রে ঘুমাইতেন না শুধু কিতাব মোতলা করতেন এজন্য তাদের কোথার মধ্যে দাম ছিল এজন্য সরকার পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত সবাই বয় পাইতো ঠিক আছে এই আহমদ শিশাহ কত অফার দিয়েছে বাবু নগরি সাহেবকে কত অফার দিয়েছে তারা অফারের মধ্যে যান নাই ঠিক আছে বাবু নগরী তো চিকিৎসা বলেন যা কিছু বলেন কত রিমান্ড দিয়েছে আর কত কিছু বলেছে যে আপনার যা লাগে তা দিব তারপরেও আপনি আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যান একত্রিত হয়ে যান তারপরে বাতিলের সাথে আপুস করেন নাই কথা বুঝছেন বুঝেছেন এই জন্য বাই হক কানে আলেম হওয়া অনেক কঠিন আলেম হওয়া সহজ আলেম হওয়া অনেক সহজ তাহলে হাদিস পরে পেলেন এখন থেকে আলেম হয়ে যাবে সার্টিফিকেট নেওয়া সহজ কিন্তু সার্টিফিকেট অনুযায়ী কাজ করা কি অনেক কঠিন আলেম হওয়া শর্ত না কিতাব বুঝা শর্ত আমার বুঝলেই বলতেন আলেম হওয়া শর্ত নয় কিতাব বুঝা কি শর্ত আপনি কুরআন হাদিস বুঝেন আপনি আলেম ঠিক আছে অনেক আলেম আছেন তারা হাদিস পর্যন্ত পড়েন নাই ঠিক আছে কাফিয়া পর্যন্ত পড়েছেন অনেক আগের আলেম কিন্তু এখন যারা পড়ে ঠিক আছে পইরা যে ফতুয়া দেয় তারা কাফিয়া পুইরা সেই ফতুয়া দিতে পারে সমস্ত এ পড়তে পারে এমনও আলেম আমাদের চোখে পড়েছে কথা বুঝেছেন তাহলে এটা যোগ্যতা হয়েছে কি নিজগুলা ক্লিয়ার ছিল আমাদের নিজ নাহু সরব যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের জীবন সবলতা হবে ঠিক আছে তাহলে এক নম্বর প্রকারের নাম কি এক নম্বর পোকার নাম কি মুজমারাত কয়টি সত্তরটি দুই নম্বর কি আলাম দুই নম্বর কি আ আলাম মানে কি মানুষের নাম সমূহ আলমের বউ বচন কি আ আলাম আলমের বউ কি আ আলাম আলমের বউ লেখার সময় দিব ভাই সমস্ত মানুষের নাম সমস্ত মানুষের নাম ঠিক আছে আলমের শখসি আলমে শখসি আ আলাম কি জায়েদ বকর আমর আবু বকর আলামিন রাসেল জায়েদ ঠিক আছে জায়েদ তো আছেই আমাদের ক্লাসে আছে মার্শাল্লাহ রাকিব এরপরে দিন ইসলাম বেলাল সব কি আলম এগুলা কি মারেপা তিন নম্বর কি আসমায়ে ইশারা আসমায়ে ইশারা বলেন ইশারা চোদ্দটি যে ইসিম দ্বারা কোনো কিছুর দিকে ইশারা বা ইঙ্গিত করা হয় যে ইসিম দ্বারা কোনো কিছুর দিকে ইশারা বা ইঙ্গিত করা হয় আমি বললাম হাজা কিতাবুন হাজা কিতাবুন ইহা একটি বই তাহলে হাজাটা কি ইসমেশারা মারে পারে না কেনা ইসমেশারা কি মারে পা এই মারে পাওয়ার মতে আছে কিনা নাই ইসমেশারা কয়টি চোদ্দটি কয়টি বলেন যা জানে যাইনে যা জানে জি উলাই এরপরে কি আসমাই মৌসুলা আসমায় মৌসুলা কয়টি ষোলোটি নাহুল মুয়াস সহজে নাহব শিখব নাসিম আরবাদ সাহেবের যে লিখিত কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে কয়টি দেওয়া আছে ষোলোটি দেওয়া আছে কয়টি দেওয়া আছে

জু بمعنى الذي অর্থাৎ আলিফ লামটা অর্থ ইসমে ফাইল ইসমে শুরুতে যদি কি হয় আলিফ আসে ইসমে ফাইল ইসমে ফাইল এবং ইসমে শুরুতে কায়দা এ কুলিয়া ইসমে ফাইল এবং ইসমে মাফুলে শুরুতে কি যুক্ত হয় আলিফ যুক্ত হলে এই আলিফ লামটা আলজির অর্থ দেয় এই আলিফ লামটা কি অর্থ দেয় আলজির অর্থ দেয় কথা বুঝছেন জু জু হ্যাঁ জু জু এ অর্থ দিবে উপরে কি মোরবিলাম মোরব্বিন মোরব্বিন যদি কি যুক্ত হয় আলিফলাম যুক্ত হয় তাকে কি বলা হয় লাম বলা হয় লাম বলা হয় এরপরে মুজাফিলাল মারেফা কি লেখেছি গুলাম আচ্ছা গুলাম লেখলাম গুলাম শব্দটা মারেফা না কেরা নাকেরা এই গুলামকে যদি আমি জাহেদের দিকে যাবত করি কার দিকে জাহেদের দিকে যাবত করি ঠিক আছে গুলাম শব্দটাকে যদি কার দিকে যাবত করি জায়দের দিকে যাবত করি তাহলে এই গুলাম শব্দটা কি হয়ে যাবে গুলাম মানে কি গুলাম ঠিক আছে যখন আমি জায়েদের দিকে যাবত করেছি কার দিকে যাবত করেছি জায়েদের দিকে এজাবত করেছি তখন তখন গুলাম শব্দকে যখন আমি কার দিকে যাবত করেছি জায়েদের দিকে এজাবত করেছি এই জায়েদের দিকে এজাবত করার কারণে এই গুলাম শব্দটা নাকেরা শব্দটা কি হয়ে যাবে মারে পাওয়া হয়ে যাবে নাকেরা শব্দটা কি হয়ে যাবে মা পাওয়া হয়ে যাবে গুলাম ও জাইদিন গুলাম জাইদিন এই জায়েদের গুলাম এখন এতক্ষণ ছিল গুলাম গুলাম বলতে কার গুলাম এটা নির্দিষ্ট ছিল না অনির্দিষ্ট ছিল গুলাম বলতে কি ছিল না খেরা ছিল গুলামটা কি ছিল না ছিল যখন আমি জায়েদের দিকে এজাবত করেছি এই যে মুজাফিরাল মারেফা কার দিকে এজাবত হয়েছে জায়েদের দিকে এজাবত হয়েছে এজাবত হওয়ার কারণে জায়েদের গুলাম এখানে জায়েদের গুলামটা কি হয়ে গেছে গুলামটা কার জায়েদের জায়েদের জন্য নির্দিষ্ট হয়েছে এটা রাকিবের গুলাম নয় এটা বেলালের গুলাম নয় কার গুলাম জায়েদের গুলাম কথা বুঝেছেন এরপরে মোয়ারব্বিন দেওয়ারব্বিন নেদা এখানের মধ্যে কিছু আলোচনা রয়েছে কথা বুঝেছেন মোরব্বিন দেয়টি নেদা কয়টি আয়া একারে কিছু কথা আছে গুরুত্বপূর্ণ কথা কথা বুঝেছেন মুরব্বীন নেতার ক্ষেত্রে আমরা যদি মরব্বিন নেদা ঠিক আছে যদি একক শব্দ হয় মরব্বিন নেতা মুনা দায় মুপ্রদে মারেপা মুনা দা মুফ্রদে মারেফা ভালো করে বুঝবেন আমি বুঝাইতেছি যেমন আমি বললাম ঠিক আছে দেখেন দেখেন ভালো করে দেখেন কি বলেছি ইয়া সহজ ইজরা কিন্তু কিন্তু না বুঝতে পারলে ইয়া জাইদু ইয়া রাশেদু ইয়া বাকরু ঠিক আছে কি বলেছি ইয়া জাইদু কি বলেছি ইয়া জাইদু তাহলে মৌরব্বীর নেদা নেদাটা আমল করে কি কি আমল করে পরবর্তী শব্দকে কি দেয় নসব দেই পরবর্তী শব্দকে কি দেয় নসব দেয় পরবর্তী শব্দকে কি দেয় নসব ইয়া কি করে পরবর্তী শব্দকে কি দেয় নসব দেয় তাহলে এখানে পেশ হলো কেন মুনা দায়ে মুফরত মা রেফা হওয়ার কারণে মুনা দায়ে মুফরত মার রেফা হওয়ার কারণে যাইটা কি হয়েছে মারে ফা নির্দিষ্ট একক শব্দ না যুক্ত শব্দ হয়েছে একক শব্দ হয়েছে একক শব্দ না যুক্ত শব্দ হয়েছে একক শব্দ হয়েছে একক শব্দ হওয়ার কারণে এটা কি হয়েছে মুনাদায়ে মুফরত এই মুনাদাটা ইয়াওয়ার ফেনেদার মুনাদাটা ইয়াওয়ার ফেনেদার মুনাদাটা কি হয়েছে মুফরত হয়েছে এই জন্য মাপনি মাপ নেওয়ার কারণে আপনারা কি দেখতেছেন না জবর দেখতে পারতেছেন না কথা বুঝেছেন এখন এখন যদি আমি বলি ভালো করে বুঝবেন অনেকেই দুয়ার মধ্যে এই সমস্যাটা করে একজনকে আমি প্রশ্ন করেছিলাম দুয়ার মধ্যে পড়েছে কি ইয়া তুল্লিল আল আমিন বুল হবে না শুদ্ধ হবে ভুল হবে মুনা দায় মুফ্রদে যদি একক শব্দ হয় তখন মাপনি হবে আর যদি যুক্ত শব্দ হয় এই যেন দেখেন ইয়া আর হ্যামার রো এখন যদি কেউ কোনো বান্দা পরে ইয়া আর হ্যামুর রো কি কী ইয়া আর হ্যামুর রো তার বাক্যটা ভুল হবে তার বাক্যটা নাহুর গামার অনুযায়ী কি হবে ভুল হবে তার বাক্যটা নাহুর গামার অনুযায়ী কি হবে ভুল হবে কারণটা ওইল দায়ে মুফরত মুনাদায়ে মুফরত যদি হয় আর যদি মারে পাওয়া হয় ঠিক আছে তখন এটা মাপ হবে আর যদি যুক্ত শব্দ হয় তাহলে কি হবে নসব হবে তখন কি হবে নসব হবে এখন যদি এখানেই দেখেন এখানেই দেখেন ইয়া গুলামুজাহ হবে না গুলামা দিন হবে গুলামা জাহিদিন হবে কি হবে যখন যুক্ত হ্যাঁ যখন যুক্ত শব্দের সাথে যুক্ত দুইটা শব্দ একত্রিত হয়ে যাবে ঠিক আছে যুক্ত শব্দ হয়ে যাবে ঠিক আছে তখন যখন একটা মুরাক্কাব হয়ে যাবে কি হয়ে যাবে একটা মুরাক্কাব হয়ে যাবে তখন এটা কি হবে আমল করবে মোনাদাকে কী দিবে নসব দিবে মুরা মোনাদাকে কী দিবে নসব দিবে কিন্তু ইয়াজুর মধ্যে নসব দিয়েছে কিন্তু আমরা দেখতেছি না এটা মুখ মুখরাধে মারে বাঙার কারণে নসবটা দেখা যাইতেছে না মাপনি। নসবটা দেখা যাইতেছে না কি মাবনি আর এখানের মধ্যে নসব দিবে কারণটা কি যুক্ত শব্দ হয়েছে ঠিক আছে এজন্য কি দিবে নসব দিবে ওলামা মাটিবি সত্য ও ন্যায়ের পথে